বিরোধী দলপতি ডাঙরিয়ার ভাষণ তো যদি আমি শুনো অলপ মনত এনেকুৱা লাগিব যেন কাবার মাটি কাটিবহে খোজা হয়েছে নেকি। প্রথম কথাটো হল যে মিশন বসুন্ধরার জড়িয়ে পর্যায়ক্রমে আমি মাটির অধিকার দিয়ার ব্যবস্থা করছো। মিশন বসুন্ধরা ওয়ান হল 5.5 লাখ মানুষের মাটির অধিকার পালে। এতিয়া মিশন বসুন্ধরা টু হল এইটোত আবেদন করিব 100 জনে, হয়তো 80 জনে পাব, কিন্তু 80 জনে তো পালে 75 বছরে নোপা। বিরোধী দলের দলপতি ডাঙরিয়ায় উচ্চতম ন্যায়ালয়ের জাজমেন্ট কোট করেছে, যদি উচ্চতম ন্যায়ালয়ের জাজমেন্ট বিলাক পড়ো তেতিয়া অসমত মিশন বসুন্ধরা নহব। উচ্চতম ন্যায়ালয়ে কৈছে যে ভিজিআর পিজিআর পৰা মানুহবিলাকক এভিকশন করে দিব লাগে। এটা যদি আমি উচ্চতম ন্যায়ালয়ের জাজমেন্ট পড়ি থাকো আর গাঁর মানুষখিনিক যদি আমি গই কও যে উচ্চতম ন্যায়ালয়ের মতে বিরোধী দলপতিয়ে যাব দিছে, তাহলে এইটো তো এভিকশন হয়ে যাব। সুপ্রিম কোর্টে কৈছে যে সেই মাটিখিনি গরুর হয়, ভিড ন তাত জেনারেলাইজ যে ভিজিআর পিজিআরর মাটি ইভেন ট্রাইবেল থাকিলেও এভিকশন করব লাগিব, খিলঞ্জিয়াটো তো পিছত আহিব। এইটো হল সুপ্রিম কোর্টের জাজমেন্ট। তাতে সুপ্রিম কোর্টে দুটা অধিকার দিছে যে কাহর মাটি যদি ইকুয়াল মাটি ভিজিআর পিজিআর করে তেতিয়ালে এই মানুষখিনিক আপনাদের পট্টা দিব পারিব। গভর্নমেন্টখনের ইচ্ছাটো হল যে সকলো ল্যান্ডলেস খিলঞ্জিয়াই হোক বা আমার ভারতীয় মানুষখিনিয়ে মাটির অধিকার পাব লাগে, এক্সেপ্ট সাম স্পেসিফাইড ল্যান্ড, ফরেস্ট হোক, যিখিনি ইকোলজিক্যালি ডিস্টার্ব হব পারে সেইখিনি মাটিক বাদ দি পাব লাগে। আজি যদি মিশন বসুন্ধরা এটা যদি আমি আগতে আরম্ভ করলোহেতেন হয়তো আজি অসমত বহুত মানুহে এইটো উচ্ছেদিত বা ল্যান্ড বা যেটো আমি কওঁ যে তেওঁলোকে মাটিখিনি দখল কৰিছে এনেকুৱা ধৰণৰ শব্দ নাহিলেহেঁতেন। ছেকেণ্ড কথাটো হ'ল যে আমি কোনো নতুন ফরেষ্ট বনাব খোজা নাই। প্ৰপোজ ৰিজাৰ্ভ ফরেষ্ট বুলি এটা কেটেগৰি আছে, এইবাৰ আমি সেই কেটেগৰিটো শেষ কৰিব খুজিছোঁ। যিখিনি প্ৰপোজ ৰিজাৰ্ভ ফরেষ্ট খালী আছে তাক আমি ফরেষ্ট ডিক্লেয়াৰ কৰি দিম, যত মানুহ বহি আছে তাত আমি হয়তো পট্টা দিব লাগিব। কথাটো ইমানেই, এটা আজি ইমান বছরে পিআরএফ বুলি মাটিখিনি পেলাই থলে, না মানুষখিনি ইফালে যাব পারে না সিফালে যাব পারে। বহুত সদস্যই মোক যোৱাকালি সুধিছিল যে বসুন্ধরার লাস্ট ডেট 10 জানুয়ারি কি হব। মই সদনতে কব খুজিছো যে আমি বসুন্ধরার এপ্লিকেশনের লাস্ট ডেট 31 মার্চলৈকে আমি বঢ়াই দিম, যাতে মানুষখিনিয়ে সুন্দরভাবে আবেদন করিব পারে। গতিকে তারপিছত আমি ব্যবস্থা লম, যেনেকে যি পারো আমি করি গৈ থাকিম। বিরোধী দলপতি ডাঙরিয়া ND24 লাইভ কনসার্ট 2022 24 ডিসেম্বর শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র বিয়লি 3 বজার পৰা নন স্টপ কালেক্ট ইউর পাসেস নাও।